প্রচণ্ড তাপে কর্মজীবী রোজাদারদের বাইরে বের হওয়া যেন অসম্ভব হয়ে পড়েছে। রোজা না থাকা মানুষগুলো তীব্র দাবদাহে একটু গলা ভেজাতে ভিড় জমাচ্ছেন রাস্তার পাশের শরবতের দোকানে। প্রচণ্ড রোদে তাপ থেকে বাঁচতে চলতে চলতেই বারবার চোখ মুখে পানি ছিটাতে হচ্ছে বাইরে বের হওয়া মানুষদের। ছাতা মাথায় দিয়েও এড়ানো যাচ্ছে না রোদের তীব্রতা। প্রচণ্ড তাপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গরমে গাড়ি ঘোড়াও চালানো যাচ্ছে, এত গরম মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এদিকে সারা দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রার্থনা করে বিশেষ নামাজ আদায় করছেন মুসল্লিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জমিনে পানির পরশ পেতে মোনাজাতে বসে চোখের পানি ফেলছেন তারা। গত 17 এপ্রিল সন্ধ্যার পর থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলেছে। এছাড়া দেশের আকাশে আর কোনো মেঘবৃষ্টির সাক্ষাৎ নেই। গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পুড়ছে নড়াইলের মানুষ। সূর্যের প্রখর তাপে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। দিনের তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। চলমান দাবদাহের কারণে নাকাল নড়াইলের মানুষ। এদিকে হাসপাতালে উল্লেখযোগ্য হারে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। গরমজনিত রোগীর ভিড় বেড়েছে জেলার সদর হাসপাতালেও। আমার ছেলে কালকে সকাল থেকে কারাগর পায়খানা করছিল। আমার বাচ্চা সকাল থেকে বমি করছে, এবার বমি করার পরে সন্ধ্যাবেলায় তুমি বাদ বাথরুম করছে, সকালে নিয়ে আসছে। একবার পায়খানা করার পরে বার বমি করতেছে, এরকম অবস্থায় ছিল যে ওকে উঁচু করে ধরা যাচ্ছিল। এই সকাল থেকে এ পর্যন্ত 13-14 বার পায়খানা হয়ে গেছে অলরেডি। অতিরিক্ত গরমে শিশুসহ সব বয়সী মানুষের তরল খাবার ও প্রচুর পরিমাণে পানি পানের পরামর্শ দেন নড়াইল সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ আলিমুজ্জামান সেতু। এক সপ্তাহ যাবত বাংলাদেশব্যাপী যে তাপদাহ চলতেছে, বাচ্চাদের ডায়রিয়ার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। পানি শূন্যতার কারণে বাচ্চাদের এই সমস্যাটা বেশি হচ্ছে, ঘাম হচ্ছে বাচ্চাদের সময়। দেখা যাচ্ছে যে জীবাণুর ব্যাকটেরিয়ার আক্রমণটা বেড়ে যায়। এই সময় আসলে বাচ্চাদের জন্য করণীয় হচ্ছে অধিক তরল খাবার খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা।